बिस्मिल्लाह रहमान रहीम सुप्रिय शिक्षार्थीबृंद अस्सलामु अलैकुम आमी मोहम्मद सलीमुल्लाह सहकारी अध्यापक इतिहास विभाग रहनपुर महिंद्रा कॉलेज। कोविड 19 एर प्रभावे वर्तमान विश्व आज विपर्यस्त सारा विश्वे मृत्युर हाथ माने मृत्युर साथे मानुष पांजा लड़छे एटा एक कथाई बला जाए যে আল্লাহ তালা কর্তৃক মহান আল্লাহ তালা রাব্বুল আল্লাহ কর্তৃক যে একটা বিশেষ বালা এটা নিঃসন্দেহে বলা যায়। তারপরও আল্লাহই যে বালাটা দিয়েছে মানুষের মাধ্যমে কিছু ভ্যাকসিন আবিষ্কার হয়েছে বর্তমানে এবং এটার প্রয়োগ শুরু হয়ে গেছে। আমরা আশা করব সারা বিশ্ব যে মৃত্যুর যে হাতছাত মৃত্যুর যে লেলি শিখা এখান থেকে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে অচিরেই রক্ষা করবেন এবং বিশ্ব শান্তি এবং সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোকপাত করব সেটা হলো মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে বাবুরের চরিত্র মানে কৃতিত্ব মূল্যায়ন অথবা মানুষ এবং শাসক হিসেবে বাবুরের কৃতিত্ব বিচার করো। আমরা জানি যে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ইতিহাসে তিনি বাবর হিসাবেই সমধিক খ্যাতি লাভ করেছেন। বাবরের যে কৃতিত্ব এই কৃতিত্বের বাংলার বাংলা তথা ভারতবর্ষের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কারণ বাবর যদি এই সাম্রাজ্য যেটা প্রতিষ্ঠা করেছেন সেই সাম্রাজ্য মোগল সাম্রাজ্য হিসেবে পরিচিত এবং বাবর যদি এই সাম্রাজ্য প্রতিষ্ঠা না করতেন তাইলে হয়তোবা এই ভারতবর্ষে মোগলরা আসতে পারত না। তাই বাবর সর্বপ্রথম পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাস্ত করেন এবং ভারতবর্ষে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। আমরা জানি বাবর 1483 খ্রিস্টাব্দে তুর্কিস্তানের একটা রাজ্য আছে ফরগনা, এই ফরগনা রাজ্যের আন্দিজানে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম ওমর শেখ মির্জা এবং তার মাতার নাম তুগলক নিগার খানম। বাবর যে রক্তের ধারা প্রবাহিত হচ্ছে তৈমুল্লং বাবুরের পূর্বপুরুষ ছিলেন এবং এটা বাবুরের পূর্বপুরুষ অর্থাৎ তার বাবার পূর্বসূরীর বংশধর এবং তার মায়ের যে বংশধর সে একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন তার নাম চেঙ্গিস খান। অর্থাৎ বাবুরের ধমনীতে তৈমুল্লং এবং চেঙ্গিস খানের রক্তে প্রবাহিত হচ্ছে। এখানে একটা প্রসঙ্গক্রমে কথা বলে রাখা ভালো যে বাবুর যে এসছেন অর্থাৎ তার যে পূর্বপুরুষ তৈমুল্লং বাবার পূর্বপুরুষ এবং চেঙ্গিস খান মায়ের পূর্বপুরুষ উভয়ে এরা কিন্তু ভারতবর্ষ আক্রমণ করেছেন বাবুরের বহু পূর্বে এবং এরা ভারতবর্ষ আক্রমণ শুধু করে ক্ষান্ত হননি, ভারতবর্ষ থেকে ব্যাপক লুটতারাজ করেছেন এবং ভারতবর্ষ থেকে তারা সম্পদ নিয়ে চলে গেছেন। বাবুর শব্দের অর্থ হল সিংহের ন্যায় তেজস্বী, সত্যিকার অর্থে তিনি খুব তেজস্বী ছিলেন। বাবুরের ছোট শৈশবকালটা কাটে তার মাতামহী শৈশব কেটেছে আয়শন দৌলত বেগমের কাছে এবং তার যে শিক্ষক ছিলেন সেই শিক্ষক শেখ আব্দুল মজিদের কাছ থেকে তিনি তুর্কি ফার্সি এবং আরবি ভাষায় লেখাপড়া করেছেন এবং তাদের আদর্শে তিনি অনুপ্রাণিত হয়েছেন। এই ছিল বাবুরের ছোটকাল। বাবুর যখন 11 বছর বয়স তখন তার পিতা ফরগনা রাজ্যের শাসক ওমর শেখ মির্জা মৃত্যুবরণ করায় তাকে সিংহাসনে অধিষ্ঠিত হতে হয়।
অর্থাৎ বাবুর মাত্র 11 বছর বয়সে ফরগনা রাজ্যের অধিপতি নির্বাচিত হন। তিনি যে সিংহাসনে অধিষ্ঠিত হয়েছিলেন সেই সিংহাসনটা কাঁটাযুক্ত ছিল। তার আত্মীয় স্বজন, তার বন্ধুবান্ধব, তার পরিবার পরিজন, মন্ত্রিসভা কেউ তাকে সহজভাবে মেনে নিতে পারেননি। তাই একথা বলা যায় যে বাবুর সে শৈশবকালেই তাকে সিংহাসনে অধিষ্ঠিত হতে হয় এবং প্রচণ্ড বাধার মুখে পড়তে হয়। বাবুরের বয়স যখন 14 বছর তখন বাবুর পার্শ্ববর্তী একটা রাজ্য ছিল, সেই রাজ্যটার নাম সমরকন্দ। এই রাজ্যটি খুব উর্বর ছিল। এই রাজ্যটি যেহেতু উর্বর ছিল সেহেতু এই রাজ্যটি ফরগনার চাইতে অনেক অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী ছিল। তাই বাবুর তার 14 বছর বয়সে তিনি সমরকন্দ আক্রমণ করেন এবং সমরকন্দ আক্রমণ করে তিনি সমরকন্দ জয় করেন। যখন তিনি সমরকন্দ আক্রমণ করলেন তখন তার যে বাবার রাজ্য ছিল ফরগনা, সেই ফরগনাটা তার হাত ছাড়া হয়ে যায়। এবং এইভাবে বাবুর কখনো দেখা গেছে সমরকন্দ জয় করেছেন তো ফরগনা হাত ছাড়া হয়ে গেছে, কখনো ফরগনা জয় করেছেন তো সমরকন্দ হাত ছাড়া হয়ে গেছে, এবং কখনো বা দেখা গেছে যে বাবুরের দুটোই, অর্থাৎ সমরকন্দ এবং ফরগনা দুটোই হাত ছাড়া হয়ে গেছে এবং বাবুর রাজ্যহারা রাজার ন্যায় এদিক সেদিক ছুটে বেরিয়েছেন। অর্থাৎ এই যে সফলতা এবং ব্যর্থতা, এঠে দেখে বাবুরের সেই চিন্তা চেতনা আসলো যে এখানে তার ভাগ্য সুপ্রসন্ন হবে না। বিধায় বাবুর তখন চিন্তা করলেন যে এই যে ফরগনা এবং সমরকন্দ, এখানে যেহেতু তার ভাগ্য তার প্রতি সুপ্রসন্ন হচ্ছে না, তার জন্যে তিনি কী করলেন, পৈতৃক রাজ্য অর্থাৎ তার পূর্বপুরুষরা যে ভারতবর্ষ আক্রমণ করেছে সেই ভারতবর্ষের দিকে তিনি বাবুর মনোনিবেশ করলেন। বাবুর এক পর্যায়ে কাবুল পর্যন্ত আসলেন। কাবুলে এসে বাবুরের সাথে ইব্রাহিম সে সময় দিল্লির শাসনকর্তা ছিলেন, ইব্রাহিম লোদি, যিনি যাকে বলা হয় লোদি বংশের শেষ শাসক। অর্থাৎ বাবুর যখন ভারতবর্ষের দিকে মনোনিবেশ করছেন এবং তিনি লাহোর পর্যন্ত আসলেন, এরপরে তিনি দিল্লির জয়ের দিকে মনোনিবেশ করলেন। সে সময় দিল্লির শাসক ছিলেন ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদি একজন অত্যাচারী শাসক ছিলেন, যার ফলে দেখা গেছে তার যে কুশাসন, এই কুশাসনে তার সভাসদ, আত্মীয় স্বজন কিংবা প্রজারা তার প্রতি খুব অতিষ্ঠ হয়ে গেছিল। ঠিক ওই সময় বাবুর কী করলেন, মাত্র 12,000 সৈন্য নিয়ে ইব্রাহিম লোদিকে আক্রমণ করলেন। এই আক্রমণ প্রতিহত করার জন্যে ইব্রাহিম লোদির সৈন্য সংখ্যা ছিল প্রায় লক্ষাধিক, অর্থাৎ 50,000 পদাতিক এবং অশ্বরোহী 50,000-এর বেশি, অর্থাৎ লক্ষাধিক সৈন্য ছিল ইব্রাহিম লোদির। এটা এই যুদ্ধটা হয় পানিপথের পানিপথ নামক শহরে। এই পানিপথ নামক যেহেতু শহরে হয়েছিল, এই যুদ্ধটা হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। এই জন্যে এই যেহেতু পানিপথ নামক শহরে হয়েছিল এই যুদ্ধ বাবুরের সাথে ইব্রাহিম লোদির, এই কারণে এই যুদ্ধটাকে বলা হয় পানিপথের যুদ্ধ। এই যুদ্ধে বাবুরের সৈন্য সংখ্যা ছিল মাত্র 12,000, অপর প্রান্তে ইব্রাহিম লোদির সৈন্য সংখ্যা ছিল লক্ষাধিক। বাবুর এই যুদ্ধে তার যে সৈন্যবাহিনী ছিল, বাবুর এই যুদ্ধে তার সৈন্যবাহিনীকে দুই দিকে ভাগ করে মধ্যে কামানের ব্যবস্থা করেছিলেন, অর্থাৎ
কামান দিয়ারা আক্রমণ করে দুই ধার যে সৈন্যবাহিনী ছিল এরা পরবর্তীতে বিপক্ষ অর্থাৎ ইব্রাহিম লোদির সৈন্যবাহিনীর উপর ঝাঁপিয়ে পড়েছিল। কামানের গোলায় ইব্রাহিম লোদির সৈন্যবাহিনী ছত্রভঙ্গ হয়ে গেছিল এবং লক্ষাধিক সৈন্য সহ দেখা গেল যে ইব্রাহিম লোদি এই যুদ্ধে অর্থাৎ পানিপথের প্রথম যুদ্ধে বাবুর জয়লাভ করেছিল এবং ইব্রাহিম লোদি পরাস্ত হয়েছিল। ইব্রাহিম লোদি যে পরাস্ত হল এখানে বাবুরের যুদ্ধের যে জয় হওয়ার পিছনে যে মূল কারণটা ছিল যে বাবুরই প্রথম ব্যক্তি যিনি ভারতবর্ষের ইতিহাসে যিনি সর্বপ্রথম কামানের গোলার ব্যবহার শুরু করেছিলেন, যেটার জন্যে ইব্রাহিম লোদির সৈন্যবাহিনী মোটেই প্রস্তুত ছিল না। যাই হোক, এইভাবে আমরা দেখলাম যে লক্ষাধিক সৈন্য নিয়েও আর ইব্রাহিম লোদি পরাস্ত হলেন এবং বাবুর দিল্লি আক্রমণ করে দিল্লি জয় করলেন। এরপর বাবুর দিল্লি এবং আগ্রা জয় করে নিজের নামে খুতবা চালু করলেন এবং নিজেকে দিল্লির বাদশাহ হিসেবে ঘোষণা করলেন। বাবুর যে 1526 খ্রিস্টাব্দের যে পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভ করলেন, শুধু জয় করেই ক্ষান্ত হননি, তিনি পরবর্তী পর্যায়ে নিজেকে বাদশাহ হিসেবে ঘোষণা করলেন। বাবুরের পূর্বে ভারতবর্ষের ইতিহাসে কেউ নিজেকে বাদশাহ হিসেবে ঘোষণা করেননি। যাই হোক, এখানে আমরা একটা জিনিস বলতে পারি যে পানিপথের প্রথম যুদ্ধে বাবুর যে জয়লাভ করলেন মাত্র 12,000 সৈন্য নিয়ে, এটা বাবুরের সুশিক্ষিত সৈন্যবাহিনীর কারণেই এটা সম্ভব হয়েছিল এবং যার কারণে তাছাড়াও আরেকটি বিশেষ কারণ ছিল যে বাবুর এ যুদ্ধে কামান গোলার ব্যবহার করেছিলেন। আমরা পানিপথের প্রথম যুদ্ধ দেখলাম, এরপরে 1527 খ্রিস্টাব্দে আরেকটি বাবুরের সাথে যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধটার নাম হলো খানুয়ার যুদ্ধ। ইতিহাসে যে যুদ্ধটা এটা এই যুদ্ধটা হয়েছিল মেওয়ারের রাজা রানা সংগ্রাম সিংহর সাথে। অর্থাৎ বাবুর যখন দিল্লি আক্রমণ করেন তখন মেওয়ারের রানা সংগ্রাম সিংহ বাবুরকে দিল্লি আক্রমণে পরিচিত করেছিলেন। অর্থাৎ রানা সংগ্রাম সিংহ জানতেন যে বাবুর, তার ধারণা ছিল যে বাবুর তার পূর্বপুরুষের মতোই দিল্লি আক্রমণ করবেন এবং দিল্লি আক্রমণ করে লুটতরাজ করে তিনি ফিরে যাবেন ভারতবর্ষ থেকে। অর্থাৎ তিনি স্থায়ীভাবে ভারতবর্ষে ভিত স্থাপন করতে পারবেন করবেন না, এটাই রানা সংগ্রাম সিংহর ধারণা ছিল। কিন্তু আমরা দেখলাম বাস্তবে বাবুর যখন দিল্লি আক্রমণ করলেন, আক্রমণ করে তিনি সেখানে থেকে গেলেন এবং স্থায়ী ভিত গাড়লেন, তখন রাজপুত জাতির নেতা রানা সংগ্রাম সিংহ তিনি বুঝতে পারলেন বিপদের দিন আশঙ্ক, তাই তিনি নিজেকে তৈরি করলেন এবং দেখা গেল যে রানা সিংহর সংগ্রাম সিংহর সাথে বাবুরের সেই খানুয়ার প্রান্তরে 1527 খ্রিস্টাব্দে যুদ্ধ হলো। এ যুদ্ধও আমরা দেখলাম ওই পানিপথের প্রথম যুদ্ধের মতোই, যে দেখা গেল ইব্রাহিম লোদি যুদ্ধে পরাজিত হলেন এবং নিহত হলেন। এই রানা সংগ্রাম সিংহ এই বাবুরের সাথে যুদ্ধে দেখা গেল তার যে অর্থাৎ রাজপুত জাতি যে চকোস জাতি তারা যুদ্ধে সম্পূর্ণভাবে পরাস্ত হলো এবং দেখা গেল তাদের যে ভারতবর্ষে শাসন করার যে স্বপ্ন সেটা বিলুপ্ত হলো রাজপুত জাতির, এবং যার ফলে দেখা গেল যে বাবুর রানা সংগ্রাম সিংহকে পরাস্ত করলেন এবং তিনি ভারতবর্ষে তার সাম্রাজ্য বাড়ালেন। এরপরে 1529 খ্রিস্টাব্দে আরেকটি যুদ্ধ হয়েছিল আফগানদের বিরুদ্ধে, যেটাকে বলা হয় গোগরার যুদ্ধ। এই যুদ্ধে আমরা দেখতে পাই যে বাবুর সম্পূর্ণভাবে আফগানদের পরাস্ত করলেন এবং ভারতবর্ষে তার স্থায়ী ভিত, তার সীমানা বাড়িয়ে তার স্থায়ী ভিত
বাড়াল, ভিত্তি শক্ত করল। এইভাবে আমরা দেখতে পাই যে বাবুর তার যে সুদীর্ঘ অর্থাৎ 1526 থেকে 1529 এই মোটামুটি 3 বছরে তাকে 3টা যুদ্ধ করতে হয় এবং 1530 খ্রিস্টাব্দে বাবুরের মৃত্যু ঘটে। আমরা দেখতে পাই যে বাবুর যে যুদ্ধ মোগল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করলেন, এখানে প্রসঙ্গক্রমে বলে রাখা ভালো যে তার 4 বছরে যে শাসন আমরা দেখতে পাই কিংবা যুদ্ধের যে অপূর্ব সাংগঠনিক দক্ষতা এটা আমরা দেখতে পেয়েছি, এবং এই যে পানিপথের প্রথম যুদ্ধে লক্ষাধিক সৈন্যের মাঝে মাত্র 12,000 সৈন্যের এই যে যুদ্ধে জয়ী হওয়া, এটা ছিল তার নিজে, তিনি নিজেই একজন শাসক, কিন্তু একথা ঠিক যে তিনি নিজেই যুদ্ধ পরিচালনা করতেন এবং তার একটা জিনিস ছিল যে তীর্যকপূর্ণ বক্তৃতা দেওয়ার ক্ষমতা, যে বক্তৃতায় সৈন্যবল তাদের হারানো মনোবল ফিরে পেতেন এবং তাদের তারা তার উপর আস্থা রাখতেন। তিনি যেহেতু তাদেরকে শুধু আদেশ দিয়ে ক্ষান্ত হননি, তিনি যেহেতু তাদের সাহচর্যে সবসময় থেকেছেন, তাদের সুখে দুঃখে থেকেছেন, এবং এই কারণে দেখা গেছে সৈন্যরাও তাকে অতি আপন মনে করতেন। তার যে এই 4 বছরের শাসন, এই 4 বছরের শাসনে আমরা দেখেছি প্রাদেশিক শাসন কার্য পরিচালনার জন্য তিনি কী করেছেন, কোতোয়াল, দেওয়ান, শিকদার এই সমস্ত কর্মকর্তা কর্মচারী নিয়োগ করেছেন। তিনি রাজ্য পরিচালনার জন্য প্রধানমন্ত্রী পদ সৃষ্টি করেছেন। হ্যাঁ, তাছাড়াও আমরা দেখতে পাই দূরবর্তী অঞ্চলে যোগাযোগের ব্যবস্থার জন্যে তিনি কী করেছেন, ঘোড়ার ডাকের ব্যবস্থা করেছেন এবং তিনি 20 কিলোমিটার অন্তর অন্তর ডাকচকির ব্যবস্থা করেছেন। পাকা নর্দমা, রাস্তাঘাট নির্মাণ, অট্টলিকা তৈরি, অযোধ্যায় বাবরি মসজিদ প্রতিষ্ঠা ইত্যাদি বাবুরের অক্ষয় কীর্তি। তার সবচাইতে বড় যে জিনিসটা ছিল, সেই জিনিসটা ছিল যে তিনি একটি গ্রন্থ লিখে গেছেন, যে গ্রন্থটার নাম ছিল তুজুকি বাবুর, অর্থাৎ বাবুরের আত্মজীবনী। এটা খুব অমূল্য একটা গ্রন্থ, এই কারণে অমূল্য গ্রন্থ, কারণ তুজুকি বাবুর শুধু একজন শাসক বাবুর, তিনি সর্বপ্রথম বিশ্বের ইতিহাসে ব্যক্তি যিনি নিজের জীবন কাহিনী রচনা করে গেছেন। এই তুজুকি বাবুর সম্পর্কে ঐতিহাসিকরা বলছেন যে বাবুর যদি কোনো সাম্রাজ্য প্রতিষ্ঠা নাও করতেন তবুও তিনি অমর হয়ে থাকতেন তার কাব্য এই তুজুকি বাবুরের গুণে। অর্থাৎ এই গ্রন্থে তিনি তার জীবনের সুখ দুঃখ, ভালো মন্দ, সফলতা ব্যর্থতা সব কিছু অপকটে স্বীকার করে গেছেন। এখানে এই বাবুরের পূর্বে কোনো শাসক যেমন নিজের জীবন গ্রন্থ লিখে যায়নি, তেমন একথাও ঠিক বাবুর কোথায় সফলতা অর্জন করলো সেটাও স্বীকার করেছেন, কোথায় ব্যর্থ সেটাও স্বীকার করেছেন। যাই হোক, তো এই কারণে এই গ্রন্থের, বিশেষ করে এই গ্রন্থের একটি জিনিস আমার বেশি করে বলা দরকার যে বাবুর সবচাইতে খুশি হয়েছিলেন প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, ভারতবর্ষ তাকে আকৃষ্ট করেছিল, কিন্তু এই যে আমাদের যে দেশের মন মানুষ লোকের মন মানসিকতা চরিত্র তাকে বিস্মিত করেছিল, যে কথা আজও প্রতীয়মান হয়। তো যাই হোক, বাবুর তার এই অক্ষয় কীর্তির জন্যে ভারতবর্ষের ইতিহাসে, শুধু না বিশ্বের ইতিহাসে তিনি স্মরণ হয়ে আছেন। তাই তার যে উপসংহারে আমরা বলতে পারি, ভারতবর্ষের ইতিহাসে মোগল সম্রাট হিসেবে বাবুর একজন কীর্তিমান পুরুষ, সহায় সম্বলহীন এবং পিতৃরাজ্য হতে বিতাড়িত হয়েও ভারতবর্ষে এমন এক সাম্রাজ্য স্থাপন করেন যা তাকে ইতিহাসে অক্ষয় কীর্তি দান করেছেন। তার বীর সুলভ দুঃসাহসিকতা, রাজনৈতিক দূরদর্শিতা, মানসিক বল, আত্মপরিচয় এবং কর্মদক্ষতা ইতিহাসের তাই এক উজ্জ্বল স্বাক্ষর। মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে তার চরিত্র কৃতিত্ব অপরিসীম। আমি আজকে বাবুর সম্পর্কে তোমাদের বললাম, আশা করি তোমাদের এই লেকচারটা কাজে লাগবে। আমি আশা করব তোমরা বাসায় নিয়মিত চর্চা করবে। আল্লাহ আমাদের এই কোভিডের হাত থেকে, কোভিড-19 রক্ষা করুন, এই কামনা করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।